আজকে আকাশ তো ভালোই মেঘলা আছে, কিন্তু সঙ্গে হাওয়াও চলছে, জানি না রাস্তায় বৃষ্টি আসবে কি না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ব্লগ। আমি তো অন্যান্য দিনের মতোই ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আজকে তো এখন যাব আমি অফিস, আমার রেডি হওয়া কমপ্লিট। আমি ঘুম থেকে ওঠার পর তারপরে আমার ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি যেটা করেছি তারপরে আমি নিয়েছি এটা। এটা হলো A to Z-এর মাল্টিভিটামিন, এটা আমি একটা নিয়ে নিয়েছি ব্রেকফাস্টের পর। এখন আমি পুরোপুরি রেডি, এখন যাব অফিসের দিকে। তাহলে আর দেরি না করে চলুন বেরিয়ে পড়ে যাক। আকাশের অবস্থাটা একবার দেখুন, পুরো কালো হয়ে গেছে। বৃষ্টি এলো বলে এই বৃষ্টি হালকা গুড়ি গুড়ি পড়তে শুরু হয়ে গেছে। ব্রিজ থেকে নেমেই আমি রেনকোটটা পরে নেবো। সবাই যে হারে জোরে ছুটিয়ে যাচ্ছে বাইক, হ্যাঁ দেখে রিজন একটাই, ওই বৃষ্টি আসছে বলে। তেলের ইন্ডিকেটর দেখাচ্ছে, সেই জন্য রিজার্ভে দিয়ে দিলাম, যে বেকার বন্ধ হয়ে আবার এ হবে কেন। সবে রিজার্ভে পড়লো, মানে এখনও কিছুটা ছিল, হয়তো চলে যেতে আরো 4-5 কিলোমিটার। কালকে আজকে অফিসে আসার ক্ষেত্রে পেট্রোল ভরানো হয়নি। এই দেখুন, এই জাস্ট রেনকোটটা পরলাম, এখনই অলরেডি বড় বড় ফোঁটা পড়ছে, ভালোই একটু জোরে চলে এসছে। এই দেখুন, এটা দাঁড়ান দুষ্টু না বাবা, যাও যাও, আমি স্নান করে নিই তারপর। এও এইমাত্র বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে তো স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আসার সময় বাইকে কি হলো, এই চোখে একটা পোকা পড়লো, এই বাড়ি থেকে ঢোকার 5-7 কিলোমিটার আগে, আর বাড়ি ঢোকার আগে এই চোখে একটা, মোটামুটি চোখ লাল হয়ে গেছে, আর কি করা যাবে। হেলমেট পরেইছিলাম, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে আর হেলমেটের ভাইজারে অল্প অল্প স্ক্র্যাচ আছে, আর নামানো থাকলে উল্টো দিক থেকে যখন গাড়ি আসছে অতটা দেখা যাচ্ছে না, তাই জাস্ট তুলেছি তার পরে পরেই পড়লো, আর সন্ধ্যার সময়টা একটু বেশিই পড়ে। যাক, কিছু করা যা, কি আর করা যাবে। আপাতত আমি এখন নেব আমার প্রি ওয়ার্কআউট মিল, ওটস আমার ভেজনেই আছে, ওটসটা নিয়ে আসি। এই হলো আমার ওটস, ওটস ভেজানোই আছে, এর সাথে 1 স্কুপ হোয়েল প্রোটিন নিয়ে নেবো, হোয়েল প্রোটিন আর অল্প একটু কিশমিস, যেটা আমি নিই একটু টেস্টের জন্য। এই হোয়েল প্রোটিন যেটা লাস্ট নিয়েছি রিসেন্ট, ওটার একটু টেস্টটা অতটা ভালো নয় আর কি, তাই একটু টেস্টি করার জন্য আমি সঙ্গে একটু কিশমিস নিই। আমি আমার প্রি ওয়ার্কআউট মিল নিয়ে নিয়েছি, 1 স্কুপ হোয়েল প্রোটিন, কিছু কিশমিস আর ওটস তো আছে, তাতে অল্প একটু মুসলি নিয়েছি, অল্প জাস্ট স্প্রিঙ্কল করে দিয়েছি, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবও আসবে। যাই হোক, এটা আপাতত শেষ করে নিই, জিমে যাওয়ার সময় একেবারে দেখা হচ্ছে। এই চোখের লাল ভাবটা বেশ কিছুটা কমে গেছে এখন, আগের মতো আর নেই। এখন আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি, রেডিও হয়ে গেছি, যাব জিমের দিকে। তাহলে চলুন জিমের দিকে যাওয়া যাক। জিম হওয়ার পর এই একজনই ডেডিকেটেডলি ব্যায়াম করছে, সৌমিক পাল, এছাড়া আর কেউ ডেডিকেটেডলি ব্যায়াম করে না। জিমে কেউ নেই, আমরা ঢুকলাম, কেউ নেই, একাই ব্যায়াম করছে, একাই চাবি ভাবি খুলে একাই জিমে ব্যায়াম করছে। এখন আমি জিমে চলে এসেছি, আজকে করার আছে ব্যাক ওয়ার্কআউট। তা প্রথমে ওয়ার্ম আপ স্টার্ট করবো, এদিকে আমি আর আজকে ব্যাক ওয়ার্কআউট করবো, পালদা হচ্ছে চেস্ট ওয়ার্কআউট। যাই হোক, তাহলে ওয়ার্কআউট স্টার্ট করি, প্রথমে ওয়ার্ম আপটা করে নিই, তারপর আমি with the
পিছনে ঘুরে এসে দেখছে কি কোথায় দেখা যাচ্ছে তো ফ্রন্ট এ দুষ্টু দুষ্টু চলে এসো এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি করে হাঁটা হচ্ছে এই দুষ্টু আমার আর দুষ্টু দুজনেরই ডিনার আজ কমপ্লিট হয়ে গেছে দুষ্টু এখন বদমাইশি করছে মোটে থাকতে চাইছে না এ দুষ্টু দুষ্টু এদিকে ওয়াশিং মেশিন চলছে জিমে যে সব জামা কাপড় যেগুলো ছিল আর অফিসের জামা কাপড়গুলো দিয়ে অলরেডি কাচতে দিয়ে দিয়েছি সেগুলো হচ্ছে ওদিকে যাই হোক আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করলাম ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানান যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন আজ এ পর্যন্ত আবার হাজির হবো নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই এই দুষ্টু টাটা করে দাও বাবা টাটা করে দাও দেবেন।